ভালো দেড় আয় দুরুস্তায় সুমতি এসছে। আমাদের সকালে একটা ইমেল পাঠানো হয়েছে যে রাজ্যপাল ব্যস্ত রয়েছেন, রাজ্যপাল উত্তরবঙ্গে রয়েছেন এবং ফ্লাড এফেক্টেড ভিকটিম যারা রয়েছেন বা বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে উনি শিলিগুড়িতে যাবেন বা শিলিগুড়িতে যাবেন না সরি রয়েছেন, তাই আমাদের প্রতিনিধি দল যদি ওনার সাথে শিলিগুড়িতে দেখা করতে চায় বা কলকাতায় দেখা করতে চায় তাহলে আমরা যেরকম চাইব উনি করতে চান। আমি দেখলাম বাহ ভালো, দেড় আয় দুরুস্তায় সুমতি এসছে। তা আমি ডেরেককে বললাম যে ডেরেককে ইমেল করেছিল, আমি ডেরেককে বললাম যে তুমি একটু খোঁজ নাও শিলিগুড়িতে পৌঁছে গেছে, কেননা শিলিগুড়িতে পৌঁছালে তো নিশ্চিতভাবে আমরা খবর পেতাম। তারপর দেখলাম এখনও দিল্লিতে আছে, এই যে আমি বক্তব্য রাখছি এখনও উনি দিল্লিতে আসেনি। আর উনি বলছেন যে আমি বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে শিলিগুড়িতে যাচ্ছি, আপনারা শিলিগুড়িতে আসুন, আমি কয়েকদিন শিলিগুড়িতে থাকব, তারপর পরিস্থিতি ভালো হলে আমি কলকাতায় আসব। তো পরিস্থিতি যদি ভালো হলে আপনি কলকাতায় আসেন, তো হঠাৎ করে কাল দু ঘন্টা থেকে আপনি দিল্লিতে পালিয়ে গেলেন কেন? আপনি গতকাল সকালে দিল্লি থেকে এসছেন, দিল্লি থেকে এসে আপনি দু ঘন্টা থেকে আবার দিল্লি পালিয়ে গেলেন। দিল্লি থেকে তো কলকাতায় আসবেন, বাগডোগরা থেকে কলকাতায় ফ্লাইটের বিমানের দূরত্ব হচ্ছে এক ঘন্টা, আর বাগডোগরা থেকে দিল্লির দূরত্ব হচ্ছে আড়াই ঘন্টা। আপনি তো বাংলার রাজ্যপাল, দিল্লির রাজ্যপাল তো না, তাহলে দিল্লি থেকে আপনি বাগডোগরা এসে তো কলকাতায় আসবেন, আর না হলে যদি পরিস্থিতি স্বাভাবিক না হয় আপনি বাগডোগরায় থাকবেন বা শিলিগুড়িতে থাকবেন বা জলপাইগুড়িতে থাকবেন, বালিপুর দুয়ারে থাকবেন বা কুচবিহারে থাকবেন, এটাই তো আমরা আশা করি। হঠাৎ করে আপনি ঝড় কোট পরে মাথায় টুপি পরে, আমি কারোর বেশভূষা নিয়ে ওকে আক্রমণ করছি না, আপনি দু ঘন্টা রাস্তায় নেমে ছবি তুলে আবার চলে গেলেন, এই আপনার পরিদর্শন?